তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। পাঞ্চিতে উঠলে ঠ্যাং বাইঙ্গা তোমার হাতে ধরাই দেব। সদাগর, ও সদাগর, চুপ হতভাগা, নেমে আয় না, তোর মাথাটা আমি ফাটিয়ে ছাড়ব। কি হয়েছে বিমা? জটিল পেসগুস লেগে গেছে এই মাই, এটা আমার মারতে চায়। আরে সুন্দরী মেয়েদের হাতে মার খাওয়া তো ভাগ্যের ব্যাপার। কি অপরাধে আপনি ওর উপরে অসন্তুষ্ট হয়েছেন বলুন তো? ওই পাঁচিটা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। ও, এই অপরাধ? মানুষ চোখ দুটোর অপরাধ? বেশ বেশ, আমি এক্ষুনি শাস্তির ব্যবস্থা করছি। বিমান, আজ থেকে এক মাস তোর চোখ বাঁধা থাকবে। এই এক মাস তুই কি, তুই কিচ্ছু দেখতে পাবি না। এই তোর কিন্তু আপনি যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে। কিন্তু আপনি যে এমন ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার চোখও তো অপরাধ করছে। শুধু তোমার চোখের অপরাধ হবে কেন সদাগর? অপরাধ তো আমার চোখেরও। আয় হায় রে ভগবান, আগের মান্তি পাঠা দেনে বলা তুমি আবার রাগ করে না যেন। এবার আমি সত্যি সত্যি দুইটা পাঠা বলি দেবো, শুধু একবার তার সুন্দর নিয়ে আমার দেখাও। ভগবান ভগবান গো, ও ভগবান, পাইছি পাইছি। কি পেয়েছিস, কি পেয়েছিস? শোনো, জল নিতে এলে বুঝি শুই আসেনি? না, তা আপনি নিরালা দুপুরে একা একা দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন? হ্যাঁ, বাণিজ্য করতে এসে এখানে এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। কত মন কিনে ফেলুন না? না, এ রতন মন সেরে মাপা যায় না, কড়ি দিয়ে বেচা কেন হয় না। তাই তো ভাবছি এই রতনকে আপন করে নেওয়া যায় কি। আচ্ছা, তা সদগর পুত্র বুঝি বাণিজ্য করতে এসে মনের বেশাতে শুরু করেছেন? যদি তেমন মন মেলে ক্ষতি কি? তাই